মহাকাব্য মহাভারত কেবল একটি কাব্যই নয়, এটি একধারে ভারতের ইতিহাস এবং দর্শন গ্রন্থ। একই সঙ্গে বেদব্যাস রচিত এই এপিক জীবনশৈলীর প্রতিও দৃষ্টিপাত করে। মহাভারত জানায় কিভাবে জীবনকে আরও সমৃদ্ধ করা যায়। ভারতীয় বাস্তুশাস্ত্র মহাভারত থেকে তার বহু কিছু গ্রহণ করেছে। এখানে রইল তার একটি উজ্জ্বল উদাহরণ। ইন্দ্রপ্রস্থে যুধিষ্ঠিরের অভিষেকের রাতে শ্রীকৃষ্ণের কাছে পাণ্ডবরা জানতে চান হস্তিনাপুরের ভবিষ্যৎ কি। ত্রিকালজ্ঞ পুরুষোত্তম এই অবসরে মানবিক সমৃদ্ধির জন্য বেশ কিছু জিনিসের কথা বলেন। এই জিনিসগুলোর যথাযথ প্রয়োগে হস্তিনাপুর সমৃদ্ধ হয়ে উঠবে বলে তিনি মন্তব্য করেন। ভারতীয় বাস্তুশাস্ত্র শ্রীকৃষ্ণের এই উবাজকে ব্যক্তিগত সমৃদ্ধির জন্য প্রয়োজনীয় বলে জানায়। এই পাঁচটি জিনিস যথানিয়মে ঘরে রাখলে ধন সম্পদ বৃদ্ধি পায়। তাহলে আসুন জেনে নেই সেই চমৎকারী পাঁচটি জিনিস সম্পর্কে। জল। ভারতীয় সংস্কৃতিতে জল অতি পবিত্র একটি বস্তু। এই জিনিস দান করলে সব থেকে বেশি পুণ্য লাভ হয়। তৃষ্ণার্তকে জল দান দাতার জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। এছাড়া প্রতিদিন স্নান করে ভগবানের উদ্দেশ্যে জল দান করুন, তাতে ঘরে ধন সম্পদ বৃদ্ধি পাবে। চন্দন কাঠ। শ্রীকৃষ্ণ বলেছিলেন সহস্র সাপের ছুবল খেয়েও চন্দন গাছ তার সুগন্ধ হারায় না। গৃহে চন্দন কাঠ রাখলে তা শুভ শক্তিকে আহ্বান করে। তাই আপনার ঘরে চন্দন কাঠ রাখুন এবং চন্দন মিশ্রিত জল আপনার ঘরে ছিটিয়ে দিন, ফলে আপনার ঘর থেকে অশুভ শক্তি ও দুর্দশা দূর হবে এবং ধন সম্পদ বৃদ্ধি পাবে। ঘি। ভারতীয় সংস্কৃতিতে ঘৃতের স্থান অতি পবিত্র উচ্চতায়। গৃহে ঘৃত প্রদীপ প্রজ্বলিত রাখলে গৃহ সমৃদ্ধ হয়। তাই প্রতিদিন সন্ধ্যেবেলা আপনার বাড়িতে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান, তা আপনার বাড়িতে সমৃদ্ধি ডেকে আনবে। বীণা। বীণা অতি পবিত্র বাদ্যযন্ত্র। স্বয়ং বাগদেবী সরস্বতী বীণা বাদিনী। গৃহে বীণা রাখলে দরিদ্রতা দূরে থাকে এবং অনিশ্চয়তা দূর হয়। তাই আজই আপনার ঘরের জন্য একটি বীণা কিনে আনুন। মধু। সনাতন জীবনধারায় মধু অতি পবিত্র একটি বস্তু। গৃহে মধু রাখলে আর্থিক অনিশ্চয়তা দূরে থাকে, কাঙ্ক্ষিত বস্তু লাভে বাধা দূর হয়। তাই খাঁটি মধু একটি বোতল বা মুখ বন্ধ করা একটি পাত্রে রেখে তা আপনার বাড়ি বা ঘরের উঁচু স্থানে রেখে দিন। তাই অতি সহজে ধন সম্পদ বৃদ্ধির জন্য ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া এই পাঁচটি জিনিস প্রয়োগ করে দেখুন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।